चैनल आशा करी आमार सब बंधुरा खूब भालो आछो एवं सुस्थ आछो। आज हलो बुधवार और एखन बजे 11:45। आज के आमार सब काज कमप्लीट हो गेछे, माने घरेर काज रान्ना सब आमी कमप्लीट करेछि। और आज के आमी एकटु तातारी करेछिलाम, कारण हलो जे भेबेछिलाम एकटु बेरोबो प्रदीप लाइट एई सब निये आसते, किन्तु एखन बेरोच्छि ना, कारण हलो मेयेर अनलाइन क्लास आछे और অনলাইন ক্লাস দুটো পর্যন্ত চলবে, তার জন্য বেরোনো গেল না। আর ওকে ছাড়া আমি বেরোতে পারতাম, কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাবে যদি আমি বেরোই ওকে ছাড়া। কেন কি প্রত্যেকবার ও ক্যান্ডেল লাইট ও পছন্দ করে নিয়ে আসে, তো ডেফিনেটলি আমি যদি বেরোই যাই ওর মনটা খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম না থাক একবারে একসাথে বেরোবো, বিকালেই বেরোবো, ওর পছন্দ মতন ও ক্যান্ডেল লাইট কী কী লাগে ও সব নিয়ে নিবে। আমি প্রদীপ যেগুলো আমার জিনিস, প্রদীপ তোমার তেল ঠেল ওগুলো আমি নিয়ে নিব। এই ব্যাস। আর আজকে লাঞ্চে বানিয়েছি তোমার আলু পটলের তরকারি আর কাতলা মাছের একটু মাখামাখা করেছি, কালিয়া টাইপ করেছি। এই আর এখানে জানি একটা দেখো, এখানে একটা কী জানি হয়েছে আমার ঠোঁটে, জানি না হট করে কি হলো, আর ভিতর থেকে না একটু টান টান লাগছে। এই আর এখন আবার স্নান করলে, ঠাকুর পুজো দিলে আমার পুরোপুরি সব কাজ কমপ্লিট। তো চলো স্নান করে নিই, স্নান করে ঠাকুর পুজো দিই। আর আজকে ভেবেছি একটু দই আছে, যে দইটা আজকে একটু মুখে মাখবো, অনেক দিন ধরে মুখে কিছু মাখি না, আর আমার মনে হচ্ছে আবার ট্যান ট্যান পড়ছে আমার মুখে মনে হচ্ছে। তো চলো আগে দই ঠই মাখি, তারপরে স্নান টান করে আসি। We'll be right back.
বাড়ি ফিরতে ফিরতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর আমার তখন আর এসে আর ইচ্ছা করলো না যে আমি আর রুটি বা তরকারি টরকারি করি, তার জন্য আমি ভাত করে নিয়েছি আর ডিমের অমলেট। আর আমি লাঞ্চে বানিয়েছিলাম আলু পটলের তরকারি, ওটা অল্প ছিল তো হয়ে যাবে এখন এখনের মতন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি কালকে পর্যন্ত কন্টিনিউ করব, তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। আর এখন কিন্তু অলরেডি 11:05, এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, আমরা খেতে বসেছি, তো আগে খেয়ে নিই। আজ হলো নেক্সট ডে, কাল তো রাতে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি কোনো ভিডিওটা শ্যুট করিনি। আর আসার পর আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, একটু টায়ার্ড লাগছিলো আর মাথা ব্যথা খুব করছিলো। আর সেরকম তো কোনো জিনিস কিনিনি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। কারণ হলো আমি একটা রানার, মানে আমার একটা রানার লাগতো, সেই আমার ঘরের মানে যেখানে আমি পাতবো রানারটাও এই সাইজটা একটু বড়, আর দোকানে যেটা আছে একটু ছোট। ওই 2-3 দোকান দেখে দেখে তো সাইজটা মিললো না, এই করতে করতে আমার আরও লেট হয়ে গেল বাড়িতে আসতে। আর একটা ছোট্ট একটা পিতলের প্রদীপ চাইছিলাম যে দেখতে খুব সুন্দর হবে, মানে একটু স্ট্যান্ড থাকবে তারপরে একটা প্রদীপ থাকবে, কিন্তু ওরকম কিছু নেই। আর দোকানে যেগুলো আছে এগুলো অনেক বড় বড় প্রদীপের স্ট্যান্ড, তার জন্য একটু দেরি হয়ে গেল। আমি আরও 3-4 দোকান ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিন্তু কোনো প্রদীপ পেলাম না। তো আজকে আমি ভাবছি যে একটু দুপুরবেলা দিকে আমি একটু বেরোবো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে, দেখি যে প্রদীপ পাওয়া যায় নাকি, তাহলে আমি দুটো প্রদীপ নেবো, মানে একটু স্ট্যান্ড হবে তারপরে প্রদীপ একটু ছোটোর মধ্যে, বড়োর মধ্যে না, তো ওদের কাছে তো নেই, তাও দেখি যদি আজকে যদি কিছু পাওয়া যায়। আর আমার একটা রানার খুব দরকার ছিল, কিন্তু রানারের সাইজটা মিললো না। আর এখন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে তো দেওয়ালির পরে পাবো, ঠিক আছে আর একবার আজকে খুঁজে নিই, যদি না হয় তাহলে আমি অনলাইনেই আনাবো এই। আর আমি কালকে কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, কালকে আমি কী কী নিয়ে এসেছি। তার আগে আমি কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি বসে গেছি আমার জিনিস নিয়ে যে আমি কাল কী কী কিনে এনেছিলাম। সবার ফার্স্টে দেখাচ্ছি যে এটা হলো প্রদীপ, কাল আছে আমাদের 14 প্রদীপ, তার জন্য প্রদীপ। আর এখানে 14টার বেশি এনেছি, আমি সবসময় একটু বেশিই নিয়ে আসি, অনেক সময় অনেক প্রদীপ ভাঙ্গা বেরোলো, তার জন্য 3-4টা বেশি নিয়ে এসেছি। তারপরে এরকম দুটো বড় বড় প্রদীপ নিয়েছি, এটা দেওয়ালির দিন ধরাবো। আর মোম নিয়েছে মেয়ে, চকলেট মোম, ক্যান্ডেল মোম ওর পছন্দ সব। এই একটা মোম, এই আর একটা মোমের সেট, এরকম হাড়ির মধ্যে এরকম মোমের সেট এটা। তারপরে এই একটা লাইট নিয়েছে ও, এরকম ভালোই লাগছে, খারাপ রাতে আরো বেশি ভালো লাগবে। এটা লাইট মানে রাতে জ্বালালেই ভালো লাগে। আর একটা এরকম লাইট নিয়েছে, এটা ওরই পছন্দ, লাইট আর ক্যান্ডেল সবসময় ওরই পছন্দ করি আমরা নিয়ে আসি। আমি জানি না এটা চায়না না ইন্ডিয়া, আমাকে ইন্ডিয়ান বললো তো এটা ইন্ডিয়া নিয়ে যাও, জানি না ওরা চাইনিজ জিনিসও আমার মনে হচ্ছে ইন্ডিয়ান বলেই বেচছে, তো কিছু করার নেই, সব দোকানই এই চলছে। আর তারপরে যেটা আমি নিয়েছি আমার যেটা পছন্দ সেটা হলো এই
ফুল, ফুলের দোকানে ওনার কাছে হোয়াইটটা একটু কেমন জানি আমার কালারটা লাগলো, তার জন্য আমি এটা নিয়েছি। আর একটা নিয়েছি এরকম একটা টপের মধ্যে, আর এটা কিন্তু প্লাস্টিকের নয়, আমার ফুল বা ফুলের গাছ খুবই পছন্দ। আর আমি তো বললাম তোমাদেরকে যে আমি রানার খুঁজছি, রানার পাচ্ছি না, তো এখন একটু বেরোবো, একটু পরে যদি পাই তো নেব। আরও তিন চারটা আমার প্রদীপ নিতে হবে দেওয়ালির জন্য, সেগুলো আজকেই নিয়ে নেব। এই এই করতে কালকে অনেক দেরি হয়ে গেল, রাত্রে ফিরতে ফিরতে ওই আমি পিতলের প্রদীপ পেলাম না, রানার পেলাম না, তো আজকে যে একটু খুঁজে আসি, পেলে নেব, না পেলে তো অনলাইনে আমি অর্ডার দিয়ে দেবো। তো এই ছিল আমার ছোট্ট একটা শপিং। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে যাও সবাই ভালো থাকবে, সেফ থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।